কুমিল্লার মনোহরগঞ্জে ফর্ম ফিল টাকা জমা দিতে গিয়ে মায়া আক্তার নামে এক শিক্ষার্থী জানতে পারেন শিক্ষার্থীর তালিকাতেই নাম নেই ঘটনাটি ঘটেছে লালচাঁদপুর আজহারিয়া ফাজিল মাদ্রাসায় মায়া আক্তার ওই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী কোনো উপায়ান্তর না দেখে এই শিক্ষার্থী মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হুমায়ুন কবির মানিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট অসহায় পরিবারের সন্তান এই শিক্ষার্থী বর্তমানে দিশে হারা হয়ে পড়েছেন লিখিত অভিযোগে শিক্ষার্থী মায়া আক্তার উল্লেখ করেন তখন আমি ফর্ম ফিলপের জন্য টাকা দিছি টাকা প্রথমে দুই হাজার টাকা দিছি ওনারা নেয় নেয় বলতে তিন হাজার টাকার কম ওনারা নিবে না তারপর পরের দিন পরের দিন তিন হাজার টাকা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওনারা বলে আমার ফর্ম ফিল নামে উঠে নাই তো পরে আমি বো পরে অনেকক্ষণ তারা খুঁজে খুঁজে করানোর পরে দেখে যে এতে আমার রেজিস্ট্রেশন করেন আমি আমি কিন্তু কিছু দিচ্ছি আমার আইডেন্টি কার্ড আমার ছবি টাকা সব কিছুই দিচ্ছি কিন্তু ওনারা রেজিস্ট্রেশন করায় নাই এটা ওনাদের ভুল ওনাদের ভুলের জন্য এই এখন আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো না কি কেন এটা আমি এখনো বুঝতে চাই না সরকারের কাছে এটাই যে যেন আমি পরীক্ষাটা দিতে পারি শিক্ষক অফিসার কাছে মানে ওনারা সব সবকিছু ঠিক করে দেয় যেন আমি পরীক্ষাটা দিতে পারি এটাই চাই নবম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে অধ্যয়ন করে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি উত্তীর্ণ হন লালচাঁদপুর আঝারিয়া ফাজিল মাদ্রাসার এই শিক্ষার্থীর অভিভাবক ফর্ম ফিল ফি জমা দিতে অফিসে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায় পরীক্ষার্থীর তালিকায় তার নাম নেই শিক্ষার্থীর মা হাফিজা বেগম বলেন নাইনে ফর্ম ফিল আপ করার জন্য তারা করে না ভাই আমি এ দুইটা মেয়ে আমি আমি কাজ করি মানুষের বাড়িতে ভাত খাই আমার এ গরমে আমি থাকি বেতন দিছি আবার এর পরীক্ষা আনিস আমার মেয়ে এক বিষয় এক বিষয় পাঁচ সাল শুধু ফেল গেছে দিতে আর সব বিষয় অল্প বিষয় পাশ করছে যে দশ বছরের সাধনা আপনাকে কাছে আমি এটাই বিশ্বাস চাই আর কিছু চাই না আমার মেয়ের জীবনে লাইফ শেষ আমার মেয়ে আজকে পাঁচ ছয় দিনে কে সাত দিনে কে রকম আমার মেয়ের ছবি ফর্ম ফিল জন্য যোগাযোগ করলে মাদ্রাসা থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য বলে আমার মেয়ে প্রথমে দু টাকা নিয়ে গেলে প্রিন্সিপাল তিন হাজার টাকা নিয়ে যেতে বলে পরে তিন হাজার টাকা নিয়ে গেলে মাদ্রাসার প্রিন্সিপাল জানান পরীক্ষার্থীর নেই তাকে আবার অষ্টম শ্রেণীতে ভর্তি হতে হবে তার সব ধরনের খরচ মাদ্রাসা থেকে দেয়া হবে এমন কথা শুনে আমরা দিশেহারা হয়ে পড়েছি আমার স্বামী দিনমজুর টেলারি কাজ করে কোনো মতে সংসার চালান এখন কি করব, কার কাছে যাব কোনো কুল পাচ্ছি না তিনি অভিযোগ করে বলেন মাদ্রাসা কর্তৃপক্ষের ভুলে আমার মেয়ের জীবন থেকে দুটি বছর হারিয়ে গেল আর যেন কোনো শিক্ষার্থীর জীবনে এমন পরিস্থিতি না হয় এদিকে পরীক্ষার্থীর তালিকা থেকে মায়া আক্তারের নাম বাদ পড়ার সঠিক কারণ জানাতে পারেননি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কে ফজলুল হক তিনি বলেন এখন ওই শিক্ষার্থীকে আবার অষ্টম শ্রেণীতে ভর্তি হতে হবে আমাদের কিছুই করার নেই আমরা মাদ্রাসা থেকে তার সমস্ত শিক্ষা ব্যয় বহন করার প্রতিশ্রুতি দিয়েছি ওই শিক্ষার্থীর নাম বাদ পড়ার কারণ জানতে চাইলে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াহিদুজ্জামান অপু জানান মোট বত্রিশ জনের ফর্ম ফিল হয়েছে শুধু এই মেয়েটি বাদ পড়েছে সে সময় মতো নিবন্ধন জমা দেয়নি এছাড়া একটানা টানা তিন মাস সে মাদ্রাসাতেই আসেনি তবে মানবিক বিবেচনায় মেয়েটি যাতে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা কাগজপত্র ঠিক করার চেষ্টা করছি এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা জানান অভিযোগ পেয়েছে। ঘটনাটি তদন্ত করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে